হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে বেলা 1:30, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হলো একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা হলো আজ লক্ষ্মী পুজো। তা লক্ষ্মী পুজো তো সন্ধে 7:30টার সময় পূর্ণিমা লাগছে, তো পুজো তারপরে হবে। এখনো কোনো ব্যবস্থা জোগাড় কিছুই করিনি পুজোর, সেটা হবে সন্ধেবেলা। আর এখন রান্না বান্না করেছি, একদম নির্জলা উপোস আজকে আমার। যাই হোক, মানে রান্না বান্না করে বাবাকে খাওয়াবো। তোমাদের দাদা এখনো খায়নি, ও খাবে। ধোয়া মাজা করে কমপ্লিট করে তারপর স্নান করে আমি পুজোর কাজে হাত দেবো। একদম আমি স্নান করে রেডি হয়ে এসেছি। কত কাজ আর না পারা যাচ্ছে না, কি বলবো। মানে উপোস করে পুজোর কাজ করতে গেলে না, এই রান্না বান্না, গরু সামলানো, মানে সংসারের সব কাজ করে ভীষণ টাফ হয়ে যায়, তার মধ্যে নির্জলা উপোস। তা যাই হোক, আমি স্নান করে নিয়েছি। স্নান করে তো আবার নিজেকেও একটু তৈরি করে নিতে হবে, পুজো বলে কথা। আমি একরকম রেডি, শুধু পায়ে আলতা পরবো, তাহলেই হয়ে যাবে। আলতা পরবো তাহলে কমপ্লিট। আর পুজোর কাজ এখনো তেমন কিছু শুরু করিনি, এখনো লক্ষ্মী ঢালিনি, আমি সাজাইনি, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে আমি আমার জাকে ফোন করে নিয়েছি, কারণ যে বাড়ির বড় বউ, আমি তো ছোট, তা কোনো পুজো পার্বণে সে না আসলে বড্ড একটা খালি খালি ফাঁকা ফাঁকা লাগে, কেননা সে বড় বউ, তার স্থানটা সবার আগে, তারপর আমার। তা সে ওই দিককার কাজ সেরে তারপর আসবে, রান্নাবান্না খাওয়া দাওয়া করে উপোস থাকতে হবে না, ওর উপোস তো আমি আছি, একজন উপোস থাকলেই হবে। তা এই হলো মানে আমাদের লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মীর মাটির হাঁড়ি। এই হাঁড়িটা চৌকির তলায় আর কি থাকে, সারা বছর থাকে, কখনো হাত দেওয়া হয় না, শুধু দুর্গাপুজোর সপ্তমীর দিন আর আজকের দিনে পুজো হয়, আর আজকে হাত পড়ে। তা আমি দুর্গাপুজোর সপ্তমী যেদিন হয়েছিল সেগুলো তখন সমস্ত কিছু মানে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম, ওই জন্য এই পুজোয় আর ধুতে হচ্ছে না, গঙ্গা জল ছিটিয়ে নেবো। দেখাচ্ছি আমি কী কী থাকে আমাদের মা লক্ষ্মী। হ্যাঁ একদম, মুখ থাকে, মুখটা করে এই হলো আমাদের মা লক্ষ্মী। এবার আমরা সাজিয়ে নেব। তো এই হলো আমাদের লক্ষ্মী ঠাকুর, হাঁড়ির মধ্যে এগুলো থাকে, আমি সাজিয়ে দিয়েছি। ওই যে পাশে হাঁড়িটা রাখা আছে, লক্ষ্মীটাই পেতেছি, এখনও কোনো কিচ্ছু হয়নি। আলপনা দেওয়া, ফল কাটা সম্পূর্ণটাই হবে সন্ধ্যের পর, যেহেতু পূর্ণিমা লাগবে, আমি জন্য লক্ষ্মীটা পেতে নিলাম আগে। তো আমি লক্ষ্মী পাতা হয়ে গেছে, আলপনা দেওয়া হয়ে গেছে, আলপনা আর কি দেবো, ঘরে একটু একটু দিয়েছি। আর বাইরে তো কাদা হয়ে রয়েছে উঠোন, একদম বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে, এখনও বৃষ্টি থামেনি। দেখা যাক কখন ব্রাহ্মণ আসে, অবশ্যই 7:30টার পর আসবে, যেহেতু পূর্ণিমা লাগছে 7:30টার পর, সঠিক টাইমটা আমি যদিও জানি না। এখন আমি ফল কাটিনি, আর ঘরের ঠাকুরগুলোকে তো আগেই জল দিয়ে দিয়েছি। দেখো দিনের আলো থাকতে যে জিনিসটা মানে আনার কথা সেটাই ভুলে যাচ্ছিলাম, এই দূর্ব আমি তুলে নিয়ে আসলাম। আমি একদম সন্ধে প্রায় হয়ে এসেছি, আর একটু হলেই অন্ধকার হয়ে যেত, আর তো রাত্রেবেলা গাছে হাত দিতে নেই, সেটা তো আমরা সবাই জানি। তো খুব ভালো হয়েছে, আমি তো ভাবলাম যে মানে দুর্গ ছাড়া পুজোও হয় না, আবার এদিকে দেখো তুলতেও ভুলে গেছিলাম। তুলসী পাতা দুবো দুটোই তুলে নিয়েছি, তুলসী পাতাটা রাখলাম ফুলের মানে থালার মধ্যে, ফুল টুল ঢেলে রাখলাম, পাঁচ শস্য ভিজালাম। আমি পুজোর জিনিসপত্র বের করতে করতে কিছু জিনিস আমার হাতে পড়ে গেল, দেখাচ্ছি আমি তোমাদেরকে।
আমার ছেলের কিছু জিনিস, প্যান্ট গেঞ্জি খেলনা, এ দেখো। এটা হলো আমার ছেলের গেঞ্জি, কি ভালো না? এ দেখো এটা প্যান্ট। এ দেখো আসলে কি জানো তো, কার্তিক পূজার সময় সবাই কার্তিক দিয়ে যায়, তা প্রত্যেক বছরই দিয়ে যায়, প্রত্যেক বছরই পুজো করি। তা এ দেখো খেলনা, তা আমি না এই জিনিসগুলো না রেখে দিই, আমার খুব ভালো লাগে। আর এই জিনিসগুলো আমার কাছে থাকে, এ দেখো বালিশ, তারপরে আরও অনেক কিছু জিনিস আছে ওইদিকে আলমারিটায়, আমি যত্ন করে রেখে দিয়েছি, পাটি, তারপরে আরও জামা কাপড়, তারপরে ওর যেগুলো ওকে যেগুলো খাবার দাবার দেওয়া হয় সেগুলো। তা ওই পুজোটা হওয়ার পর ঠাকুরটা চার দিন ছিল আমার ঘরে, বড় মূর্তি দিয়েছিল সেইবার। তা চার দিন থাকার পর ঝিনুক বাটি সব আছে আমার, প্রত্যেক দিন দুধ রেখে না দুধ খাওয়াতাম, আদর করতাম। দিয়ে মানে ওকে যখন চার দিন পর যখন ওকে ওই আমাদের ওই ষষ্ঠীতলা আছে ওই অশক্ত গাছতলায় মানে বসিয়ে দিয়ে এসছি না, কী বলবো, মানে বাড়িতে এসে আমার আর একটু ভাল লাগছিল না। তো এবার শুধু পুজোর অপেক্ষা, আমি প্রায় সমস্ত কিছু রেডি করে ফেলেছি, ঠিক আছে, একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ রাত হয়েছে, আমার পুজো কিন্তু এখনো হয়নি, দেখো আমার চোখ মুখ অবস্থা হয়েছে। তা যাই হোক, এবার পুজোর পরেই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে হয় বলো, সেটাও তো আমাকেই করতে হবে। তাই আমি খিচুড়ি আর আলুর দম করেছি আজকে রাত্রে, যেহেতু ভাত খেতে নেই, সবাই বলে ভাত খেলে নাকি পেটে অজগর হয়, মানে কোজাগরিতে ভাত খেলে পেটে অজগর, এটা কথার কথা, তা ভাত খায় না কেউ, তাই আমরাও খাবো না আর কি। খিচুড়ি বানিয়েছি, আলুর দম বানিয়েছি, আর বেশি কিচ্ছু করতে পারিনি। এই যে খিচুড়ি, খিচুড়ি হাঁড়ি খানিকটা খালি, তার কারণ হলো যে আমার ভাসুর এসছে তো এখান থেকে একটু দিলাম খেতে, আর এই যে আলুর দমও তাই। আর ঘরে তো সব ঢাকা মাকা দিয়ে রেখে দিয়েছি, এই যে আমার বড়মাশাই কি করছো, কমেন্ট চেক করছি, বাহ খুব ভালো জিনিস। তো আমি কাল পুজোর পর আর ভিডিওটা শেষ করতে পারিনি, শরীর এতটাই ক্লান্ত ছিল যে তারপরে একটু খাওয়া দাওয়া করে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন এদের হাড়ির মধ্যে ঢুকানো হয়ে গেছে, এই যে আরও যে দু একটা ধান টান রয়েছে পরিষ্কার করে, এই জায়গাটা পরিষ্কার করে যে মানে যে জায়গায় লক্ষ্মীটা রাখা ছিল সেখানে রেখে তারপরে আমি অন্য বাসীর কাছে হাত দেবো। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।